কুম আরহামতুল্লাহ বারকাত যার বল প্রশ্ন করেছেন যে নামাজে যদি একসাথে অনেকগুলো হাসি আসে নামাজ কি ভেঙে যায় বা কষ্টের কারণে আমি যদি নামাজটা ইচ্ছা করে ভেঙ্গে দিই তাহলে কি গুনা হবে আলহামদুলিল্লাহ খিরবুল্লা আলমিনা মুহাম্মি বোন দুটি প্রশ্ন একটি হলো যে অনেকগুলো যদি হাসি আসে নামাজ কি ভেঙে যায় যে না বোন নামাজ ভেঙ্গে যাবে না কারণ হাসি আসলে নামাজ ভেঙে যায় না কারণ হাসি ইচ্ছাকৃত হয় না আর ইচ্ছাকৃত কোনো এমন কোনো কাজ করলে নামাজ ভেঙে যাওয়া ভেঙে যায় কিন্তু ইচ্ছাকৃত না হলে নামাজ ভেঙে যায় না আর যদি এরকম কষ্ট হয় আর কষ্টের কারণে যদি নামাজ ভেঙে দেওয়া হয় তাহলে কি গোনা হবে কি না না যদি কষ্ট হয় তাহলে নামাজ ভেঙে দেওয়াই ভালো কারণ আল্লা সুবান তালা বলেছেন অত্যাকুল্লা মাস্তম তোমরা সাধ্য মতো আল্লাহকে ভয় করো কাজে যা কষ্ট কষ্ট করে ইবাদত করতে বলা হয়নি এই জন্য ইসলামকে সহজতর করেছেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন তোমরা সহজ করো আল্লাহ সুবান এই জন্য তায়ামুমের বিধান ফরস করেছেন এরকম যেন কষ্ট না হয় মানুষের নামাজের জন্য দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়ার বিধান দিয়েছেন বসে পড়তে না পারলে শুয়ে পড়ার বিধান দিয়েছেন কষ্ট করে এবাদত করার কথা বলা হয়নি বরং বলা হয়েছে তোমরা আল্লাহকে সাধ্য মতো ভয় করো যে সম্মানিত বোন আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার